হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার আপনার সকলের পরিচিত সেই দীঘা নিয়ে। কেমন আছে এখন দীঘা? কেমন অবস্থা বর্তমান দীঘাতে? সব কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই দীঘা কি এখন খোলা রয়েছে, দীঘাতে কি এখন সমুদ্রে নামতে দিচ্ছে। এই সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘাতে কি এখন হোটেল খোলা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দীঘাতে এখন প্রায় বেশ কিছু হোটেলই খোলা রয়েছে, আপনাদের থাকার জন্য কোনো সমস্যাই হবে না। দীঘা কি এখন সাধারণ পর্যটকদের জন্য খোলা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, দীঘা এখন সাধারণ পর্যটকদের জন্য খোলা রয়েছে, তবে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তৃতীয় যে প্রশ্নটি আপনাদের সকলের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হলো, দীঘার সমুদ্রে কি এখন নামতে দিচ্ছে? না ফ্রেন্ডস, শুধু এটাই একমাত্র সমস্যা যে দীঘার সমুদ্রে এখন নামতে দিচ্ছে না। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের একটি ছোট হলেও ইনফরমেশান ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।